আমি গত বছর আমার হাজবেন্ড হারাইছি, আজকে বুঝে আমি মেয়েটা হারাইলাম। টেবিল আর শেলফ ভর্তি বইপত্র, ঘরভর্তি জামা কাপড়, সামাজিক সাংস্কৃতিক নানান কাজে যুক্ত হওয়ার সব নিদর্শন সবই পড়ে আছে স্মৃতি হয়ে। ফ্যানের সঙ্গে ঝুলানো ওড়না দেখাচ্ছে একটি জীবনের অকালে ঝরে পড়ার আলামত। ঝুলন্ত অবন্তিকাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। ও যখন দরজা খুলতেছিল না, তখন আমি নিচ থেকে একটু দেখছিলাম যে কি ঝুলতেছে, এরকম একটু মানে আলো একটু ছায়া পড়তেছিল। তখন আমি বললাম কি, ইনস্ট্যান্ট নিচে নামলাম, নেমে দেয়াল টপকে উপরে উঠে ওইখান দিয়ে জানলা খুললাম। জানলা খুলে পর্দা সরে দেখলাম যে ফাঁসিতে ঝুলতেছে। গলায় একটা দাগ পেয়েছি আমি, কিন্তু মৃত্যুর কারণ তো পোস্টমর্টেম ছাড়া বলা সম্ভব না। আমরা পোস্টমর্টেমের জন্য ওনাকে কুমিল্লা মেডিকেল কলেজে রেফার করেছি। অকালে নিজের জীবনের আলো নিভিয়ে দেওয়ার আগে ফেসবুকে দেয়া স্ট্যাটাসে জানান কারণ। নিজের সহপাঠী আম্মান সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দীন ইসলামের দীর্ঘ মানসিক নির্যাতনের শিকার হয়ে কোথাও কোনো বিচার না পেয়ে নিজেকেই শেষ করার সিদ্ধান্ত ছিল তার। আমার মেয়ের কি অপরাধ ছিল? আমার মেয়ে ভালো স্টুডেন্ট, এটাই কি অপরাধ? আমার মেয়ে মেধাবী, এটাই কি তার অপরাধ ছিল? আমার মেয়ে ডিপার্টমেন্টে ফার্স্ট ছিল, এটাই কি তার অপরাধ ছিল? আমার মেয়েটা বিমান বাহিনীর জিডি পাইলট ছিল, এটাই তার অপরাধ ছিল? আমি তো চেয়ারম্যানকে জানিয়েছি, আমি প্রক্টরকে জানিয়েছি, প্রক্টর নেয় নাই। এখন আমি বিচার দাবি করতেছি, যেহেতু আমার মেয়ে নাই, আমি এখন বিচার চাচ্ছি। কলেজ শিক্ষক বাবার দুই ছেলে মেয়ের মধ্যে বড় ফাইরোজ অবন্তিকা ছিলেন অদম্য মেধাবী এক শিক্ষার্থী। বাংলাদেশ এয়ারফোর্সে যোগ দেওয়ার সুযোগ পেয়েও যাননি সেখানে। আইনবিদ হওয়ার স্বপ্নে ভর্তি হয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। সেই বিশ্ববিদ্যালয় আর আইন বিভাগের সহপাঠীরাই যখন অবন্তিকার মৃত্যুর কারণ হয়ে উঠল, তখন নিজেকে সান্ত্বনা দেওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছেন না বছরখানেক আগেই স্বামী হারানো এই মা। আমি গত বছর আমার হাজবেন্ড হারাইছি, আজকে বুঝে আমি মেয়েটা হারাইলাম। আমি তো কোনোদিন কারো ক্ষতি করি নাই, কুমিল্লা স্যার বলতে পারে না আমি কারো ক্ষতি করেছি। অবন্তিকার মৃত্যু মানতে পারছেন না তার স্বজন, বন্ধু, অন্যান্য সহপাঠীরাও। দিন থেকে শুরু করে প্রক্টোরিয়াল বডি, তারা যদি এভাবে নির্যাতন করে, বুলিং করে, তাহলে একটা মেয়ে কিভাবে ক্যাম্পাসে থাকবে, কিভাবে সে বেঁচে থাকবে? এদিকে অবন্তিকার মৃত্যুতে উত্তাল হয়ে উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। রাতেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা, দ্রুত দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ফেটে পড়েন ক্ষোভে। সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় দোষীদের চিহ্নিত করতে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের কার্যকলাপ হোক, এটা আমরা কেউই চাই না, কারো কাম্য না। আমাদের বিশেষ করে রাষ্ট্রীয়ভাবে কিন্তু একটা কমিটি, যৌন নিপীড়ন কমিটি করা আছে উচ্চ পর্যায়ের, সেটিও আমাদের এখানে আছে। আমরা সবগুলোকে কভার করে আমরা একটা সুষ্ঠু নির্বাচন, আমরা চাই না এটি যেন আরও পুনরাবৃত্তি হয়। দ্রুত সময়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে দুপুরের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।